অদ্ভুত কৌশলে 70 বছর ধরে সারা বিশ্বে গুপ্ত হত্যার মিশন চালাচ্ছে ইসরায়েল। বিভিন্ন দেশে নানা কৌশল ব্যবহার করে কমপক্ষে 2700টি হত্যা মিশন চালিয়েছে দেশটি। এর মধ্যে টুথপেস্টে বিষ মিশিয়ে ফোন বিস্ফোরণ, সশস্ত্র ড্রোন ও গাড়ির অতিরিক্ত চাকায় পেতে রাখা দূর নিয়ন্ত্রিত বোমা ফাটিয়ে এসব হত্যা মিশন পরিচালিত হয়। প্রমাণ ছাড়াই হত্যা করতে এসব অস্ত্র বেশি কার্যকরী বলেই এভাবে গুপ্ত হত্যা চালানো হচ্ছে, বিশেষ করে শত্রুরাষ্ট্রের বিজ্ঞানী ও জনপ্রিয় মুসলিম ধর্মীয় নেতাদের হত্যার জন্য এগুলো নিয়মিত প্রয়োগ করে আসছে ইসরায়েল। দেশটির জাতীয় দৈনিক ইয়েদিয়ত আহারুনটের গোয়েন্দা বিষয়ক প্রতিনিধি রনিন বার্গম্যান তার লেখা নতুন বইয়ে এমন দাবি করেছেন। বইটিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, শিনবেত ও সেনা কর্মকর্তার সাক্ষাৎকার রয়েছে। রাইজ অ্যান্ড কিল ফাস্ট, দ্য সিক্রেট হিস্টোরি অফ ইসরায়েলস টার্গেটেড অ্যাসোসিয়েশনস নামের এই বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে বলা হয় ইসরায়েল যুদ্ধের পরিবর্তে গুপ্ত হত্যা চালায়। ইরানের সামরিক অভিযান না চালিয়ে দেশটির প্রায় আধা ডজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তেল আবিব। এছাড়া ফিলিস্তিনের সাবেক নেতা ইয়াসির আরাফাতকে হত্যা করা হয়েছিল রেডিয়েশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে। 9/11 পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ নিজ দেশের গোয়েন্দা সংস্থার জন্য অনেক ইসরায়েলি কৌশল গ্রহণ করেছিলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও কয়েক শতাধিক টার্গেট কিলিং মিশন চালানোর নির্দেশ দিয়েছিলেন।